হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরহিত পার্বতী ব্লগ। আমার ব্লগে আরও একটা নতুন ভিডিও এসেছে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল ছাদ দেখেই ভিডিওটা শুরু করছি। সকাল আর নেই, এখন হচ্ছে বাজে 11:30। স্নান টান করে জামাকাপড় অনেক কাছাকাছি হয়েছে, তো আমি ছাদে এখন জামাকাপড়গুলো মিলতে গেছি। ভাবলাম ছাদ থেকেই আছি, তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। প্রচুর রোদ, আর কথা বলতেও পারছিলাম না, তাকাতেও পারছিলাম না। তো দেখো, আমি একটা একটা করে জামাকাপড় এখানে মিলে নেবো। আর সাইডে যে টিন দিয়ে ঘেরা ঘরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা দোকান। আর ওখানে মেশিন চলছিল বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে পারিনি, আর কেননা ওখানে মেশিনে কাজ হচ্ছিল আর কথা বলার আওয়াজটা আসতো সেই জন্য। তো দেখো, আমার এই যে জামাকাপড়গুলো প্রায় মেলা হয়ে এসেছে, আর প্রচুর হাওয়া দিচ্ছিল, সেই জন্য আমি হালকা কিছু জামাকাপড়গুলো দেখো ঘরে নিয়ে এসে মিলেছি, এইগুলো সেই জন্য এখানে মিলেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন চাপিয়ে দিয়েছি দেখো রান্না, স্নান টান হয়ে যেতে, আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করিনি। আমি রান্নার কাছে একদম চলে এসেছি। দেখো এখানে তরকারি, এখানে সবজি হবে, লটে শাকের সবজি, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আর ওখানে আমি মাছ দেখলাম, তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া বলো বা লাইলন টিকা বলো, ওটা ঝাল হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা তো দেখলেই শাকটা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নিয়ে তারপরে আবার হচ্ছে মাছের ঝালটা করব। তো দেখো, আমি যে রেডি হয়েছিলাম, আয়ুষকে আনতে যাব বললাম, তোমাদের দাদাভাই তারপরে ফোন করে বললো যে আমি ওকে নিয়ে চলে আসব। তো রান্না হয়ে গেছে আর প্রচুর গরম। তো এই দেখো, এবার আমি করব মাছের ঝালটা, তার জন্য পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা করি আমি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। করবো আর চলে এসেছে। তো যাই হোক, তো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর খাবো। আয়ুষার আয়ুষের বাবা স্নান করতে গেছে, আমার তো স্নান টান সব করা হয়ে গেছে। আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলবো, কারণ অস্বস্তি হচ্ছে জামাকে, তো ওস চেঞ্জ করে ফেলবো, আর ওরা আসলে ভাতটা খাবো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী রান্না হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। ওখানে দেখো, পটল ভাজা আমি লাভে রেখেছি, হয়েছে এই যে মাছের ঝাল, আর এই যে শাকের তরকারি, আর ওটার মধ্যে তো ভাত থাকে তোমরা তো জানোই, এই যে, আর এখানে এই যে তেলাপিয়া মাছ বা লাইলন টিকা যেটা বলি ওটার ঝাল, আর এই যে পটল ভাজা। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, কেউ কি চিনতে পারছো এটা কি? এটা হলো জাম। তো দেখো, ভাত টাত খাওয়া তো হয়ে গেছে, আর তারপরে দেখো এগুলো জাম নিয়ে একটু ভজে তোমার দাদাভাই কিনে নিয়ে এসেছে। এই জামটা হচ্ছে 250 গ্রাম আছে, প্রচুর দাম এখানে। আর এটা হচ্ছে জামের সাথে খাওয়ার জন্য নুন দিয়েছে। তো দেখো, এটাই আমি খাবো বলে বলেছি, কেননা আমার জাম সবসময় খুব ভালো লাগে, আর ওখানে দেখেছি জাম বিক্রি হয়, তোমার দাদাভাইকে বলেছিলাম, কিন্তু এত যে দাম সেটা জানতাম না। 270 টাকা, বাপরে বাপ, ভাবা যায়। তো যাই হোক, কিনে এনেছে, ওটাই খাবো। এই যে নুন মাখাচ্ছি, দারুণ দারুণ খেতে। খেতে পারছি না, রেখে দিয়েছি, আর খাবো না। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি টিমটা কেমন, দেখো
কিন্তু কেমন একটা কষাটে মতো ভাব থাকে। তো দেখো আমি শুয়ে পড়েছিলাম, তারপরে বিকালবেলার আবার উঠে বিকালবেলার কাজ জানো তো মুখটা একটু ভার হয়ে আছে, কেন জানো আমার প্রচুর শরীরটা আমার খারাপ, প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিল। তবু তো কাজ নিজের কাজ নিজেকে করতেই হবে, তাই না? আর জামা কাপড়গুলো গুছিয়ে ওখানে রেখে দিলাম, পরে আলমারিতে ঢোকাবো। আর এখন হচ্ছে দেখো বাইরের দিকটা কতটা এখনো দিন, আর 7টা বাজতে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো বললাম যে আমার মাথার যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য আমি একটু তেল মাখছিলাম মাথায় যে কেন হচ্ছে। দেখো যতই শরীর খারাপ হোক, একা থাকলে একা তো নিজের কাছে নিজেকে করতেই হবে, তাই না? তো আমি এই যে একটু চুলে তেল মাখছিলাম আর দিয়ে ভালো করে চুলটাকে বাঁধছিলাম, যে কেন মাথার যন্ত্রণা হচ্ছে তো বুঝতে পারছি না। আর তোমার দাদাভাই নিচে বসেছিল, ওর সাথে আমি গল্প করছিলাম, বাবুও ছিল, গল্প করছিলাম। ভালো করে চুলটাকে আঁচড়ে তেল মেখে চুলটাকে ভালো করে আমি বেঁধে নিলাম, সবসময় এমন করে বেঁধেই রাখি। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে বিকালের পর থেকে আমি তোমাদের কাছে আর আসতে পারি না, বিকালের তখন জামাকাপড় ওয়াশ করে মাথা খুব ধরেছে, কিন্তু তখন তো বললাম যে মাথার যন্ত্রণা হচ্ছে, খুব কেন হচ্ছে আমি জানি না। তো সেই জন্য আর তেমন কিছু নাস্তা করিনি, শুয়েই ছিলাম, শরীরটা ঠিক না, ভালো নেই, মাথাটা খুব খুব যন্ত্রণা হচ্ছিলো। তো এখন যা হোক একটু ভালো আছে, আমার দাদাভাই নিচে থেকে একটা মাথা যন্ত্রণার ওষুধ আনতে, তো আমি এখন আপাতত মাথা যন্ত্রণা ঠিক আছে, কমে গেছে। তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি, তোমাদের কাছে তো আসাই হয়নি। আর সব থেকে বড়ো কথা, তোমাদের কাছে যে আসবো তাই একটা পারি না, আসতে কেন পারি তার একটা কারণ আছে, কেন কি আমি যে এরকম করে ভয় এসে তোমাদের সাথে কথা বলবো না, নয় রুমে টিভি চলে, আর একটা রুমের মধ্যে আরুষ তো টিভি দেখে, ও সকালে টিউশনে চলে আসার পর থেকে সারাদিন বাড়িতেই থাকে আর টিভি দেখে। আর যদি ভাবি যে সাউন্ড করবো, আশেপাশের প্রচুর গান টান চলে দোকানে, তো সেই জন্য আমি আর ভয়েস করতে পারি না, আমাকে সব কিছু ভয়েস অ্যাডই করতে হয়, অ্যাড করতে হয় আর কি। আর সেই জন্য এখন ওরা আয়ুষ আর আয়ুষের পাপ আপনার দাদাভাই একটু ছাদে গেছে, আর দেখো এখন কিন্তু টিভি চলছে, টিভিতে এখন বই চলছে, আমি ওটা দেখছি। আর ভাবলাম তোমার সাথে একটু কথা বলি, আর রাতে যেহেতু রাত হয়ে গেছে, আর এখন দেখো রাত বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি, তো ভাত আমার হয়ে গেছে। আর রাতে আজকে বললাম তোমার দাদাভাই নিচে গেছিলো, আর একটু চিকেন এনেছে, মাংস রান্না হবে, মাংস বলতে মাংস কম এনেছে, বেশি যে মেটে আর যে কলিজা হয় না, কম যেমন যে কচকচি বলি, ওইটা একটু বেশি করে এনেছে, ওটাই হবে। আর শুধু তো ওর খেতে ভাত খাওয়া যাবে না, সেই জন্য একটু মাংস এনেছে অল্প, তো সেটাই রাখতে রান্না হবে, শরীরটা যেহেতু খারাপ। তোমার দাদাভাই বলো ঠিক আছে আমি রান্না করে দেবো, তুমি একটু কেটে বেটে রেখো, ওর একটা সিস্টেম আছে রান্না যদিও করে আমাকে কেটে বেটে দিতে হবে, কেটে হয়তো নিত কিন্তু একটু কাজ করছিল, সেজন্য আমি কেটে দিয়েছি, মশলাটা বেটেও দিয়েছি, আর ও রান্না করবে। তো চলো তোমাদেরকে দেখাই যে রান্না আমার কাটা বাটা সব রেডি, একটু ছাদে গেছে ছেলেকে নিয়ে এসে রান্নাটা করবো, তো চলো দেখো। তো দেখো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে, বললাম চিকেন রান্না হবে, এই যে মাংস আর এর মধ্যে কিছুটা মেটে আর কচকচি আছে, আর এখানে আমি রেখেছি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা ধনে পাতা কুচোনা সব কিছু রেডি করে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই এবার জাস্ট রান্নাটা করবে আর কি। তো এই যে কেটে বেটে সব রেডি করে রেখেছি, মাংসের একটা ঠ্যাঙো পাও আছে, পা আয়ুষের খুব ভালো লাগে সেই জন্য পাও নিয়ে এসেছে দাদাভাই দুটো না তিনটে, তো সব কিছু কেটে বেটে রেডি। তো দেখো আমার এখানে মাংস কষা হয়ে গেছে, দাদাভাই কষেছে আর কি, তো আয়ুষকে একটু কষা তুলে দিয়েছে, ও খাবে বলছিল যে বাপি একটু কষা তুলো আমার জন্য খাবো, তো সেই জন্য তুলেছে আর এটা খাচ্ছে। আর আমিও টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছে, খারাপ নয় টেস্ট কষাটা, তো একটু ঝোল ঝোল হবে। তো তারপরে এই যে দেখো রান্না কমপ্লিট, তো আর এই যে ভাত নিয়ে বসে বসে তোমাদের সাথে আজ আর গল্প করলাম না, আর পাশের বাড়ির এই যে ডাল আর বেগুনের ভর্তাটাও দিয়েছে আর কি আমার দিকে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটাই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন যদি কোনো বন্ধু থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে, টাটা।